ওয়েলকাম ব্যাক টু দেবর পিতাস ব্লগ। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার মোটামুটি চলে যাচ্ছে, খুব ভালো বলতে পারছি না। কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, গঙ্গা দিয়ে আসছে না, মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ভাগ্যিস রাশি স্কুলটা এখন ছুটি আছে, তাই না হলে আরো পাগল হয়ে যেতাম দৌড়াদৌড়ি করতে করতে। তো 12টা বাজে, 12টা 10 বাজে, এইসবে রান্না কমপ্লিট হলো, এখনো রাজ্যের সমস্ত কাজ কর্ম সব পড়ে রয়েছে। একটুখানি বসলাম সকাল থেকে, উঠে এটা ওটা জামা কাপড় কাচা, বাসন মাজা, তারপরে রান্না করা, এই করতে করতে বসার টাইম পাইনি, এই বসলাম। এখনো রাশিকে হোমওয়ার্ক করাতে, মানে ও তো স্কুল ছুটি হয়ে গেলেও, স্কুলে তো ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশনের ছুটিটা, বাট ওদের তোমার হোমওয়ার্ক দিচ্ছে, রেগুলার হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, তো সেগুলো করাতে হবে, এখনো পর্যন্ত সেটা করানো হয়নি। এই সব আর কি। আর রাত্রের দিকে রোজই একটু করে ঝড় বৃষ্টি হচ্ছে, গরমটা একটু কমেছিল, কালকে তো বেশ বৃষ্টি হয়েছে এখানে, আমাদের এখানে বৈদ্যবাটিতে বেশ বৃষ্টি হয়েছে। রাত্রিটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, সকালবেলা দেখছি আবার বেশ গরম, আর সেই কাঠফাটা রোদ উঠে গেছে একদম। জানি না আজকে আবার কি হবে, ঝড় বৃষ্টি হবে নাকি। যথারীতি আমি ট্রাইপডটা নিয়ে বসতে ভুলে গেছি, একবার এই হাত করছি একবার ওই হাত করছি। আসলে ওইটা না, ট্রাইপডটা আমার স্ট্যান্ডটা না তোলা থাকে একটু ওপর দিকে, মানে রাশির হাতের নাগালের বাইরে তোলা থাকে, আর সবসময় না ওটা আর বার করার ওই আর কি যা হয়, একটু কুঁড়ে টাইপের, তো ওটা আর বার করা হয় না। তো এই আর কি, চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর যারা নতুন তারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখে তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, আমি এখন কাজগুলো করব। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই একবার। এই যে এখানে করেছি মুসুর ডাল, এখানে রয়েছে জিরে মরিচ দিয়ে মাছের ঝোল, ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আমার আর রাশির মতন ঝোলটা রাশির বাবা খাবে, কিন্তু রাশির বাবা না ইয়ে খায় না, তোমার মাছ খায় না, সেই জন্য রাশির বাবার জন্য করেছি একটা ডিম দিয়ে একটু কষার মতন করে। এখানে রয়েছে হচ্ছে তোমার ভাত, আর করেছি হচ্ছে মাছের ডিমের বড়া, একটুখানি মাছের ডিম ছিল ওইটা দিয়ে মাছের ডিমের বড়া করে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, খুব অল্প করে রান্না করেছি, এমনি গরমে বেশি হাপচি কাপচি খেতে ইচ্ছা করছে না, এই আর কি। আর এই যে দেখো, এখানে বাসনগুলো মেজে রেখে দিয়েছি, এই যে কটা বাসন ছিল মেজে রেখে দিয়েছি, আর কড়াটা এখনো মাজা হয়নি, এবারে কড়াটাও মেজে নেব, কড়াটা মাজবো একটু পরে, একটু তোমাদের সাথে কথা বলে নিই তারপর। অ্যাকচুয়ালি বাসন মাজতে না খুব একটা গায়ে লাগে না জানো তো, মানে রান্না করতে করতে টুকটুক করে বাসন মেজে নেওয়া যায়, ব্রেকফাস্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই বাসন মেজে নেওয়া যায়, তো বাসনটা মাজতে খুব একটা গায়ে লাগে না। মেন আমার প্রবলেম হচ্ছে ঘর মোছা, ঘরটা ঝাড় দেওয়াটাও হয়ে যায়, ঘর মুছতে আমার যেন গায়ে জোর আসে জানো তো। এবারে ওই ঘর মোছার যে ডান্ডিটা হয়, মানে লাঠির মতন যেটা হয় না, ওটা রাশি খেলতে গিয়ে ভেঙে ফেলেছে, তো আর কেনা হয়নি, এবারে কিনতে হবে মনে হচ্ছে। আর ওই বসে বসে ঘর মুছতে হবে, ওটা যেন আমার কাছে খুব কষ্টকর, মানে কোমর কোমর ধরে যায় আর কি। তো কিছু করার নেই, করতে এখন আমাকে হবেই। গঙ্গাদি কালকে থেকে আসছে না, মানে 1 তারিখ থেকে গঙ্গাদি আসছে না, তো ঘর মুছতে হবে। কালকে আমি ঘর মুছিনি, কালকে ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, এবার রেগুলার তো ওরকম করে ঝাড় দিয়ে রেখে দেওয়া যাবে না, আর রোজই এখন সন্ধ্যেবেলা তো দেখছো যে ঝড় বৃষ্টি হচ্ছে, ঘর পুরো ধুলোয় ধুলো পা দেওয়া যাচ্ছে না আজকে, তো আজকে ঘর আমাকে মুছতেই হবে, কিছু করার নেই, ভালো না লাগলেও করতে হবে এই আর কি। তো চলো কাজকর্মগুলো এবারে একটু একটু করে নিই। যে রাশি স্নান হয়ে গেছে, নিয়ে খেলা করতে বসে গেছে, হোমওয়ার্ক গুলো কখন হবে না, খেয়ে দে উঠে করে নে, চ খেতে দিয়ে দি তোকে, দেড়টা আর তো বাজতেই যায়, 1টা 10 বাজে, চ খেতে দিয়ে দি। দেখো খেতে বসতে বললাম, চলে এলো টিভি দেখতে, এত বদমাইশ কেন, চ না খাবি চ না। ও বাবা, বালবীর দেখতে বসে পড়েছে, বালবীর হচ্ছে, বালবীর শেষ হলে কিন্তু খেতে রাখবো, শুনলি?
সবাই জানে। বলছি বালবিরটা শেষ হলেই কিন্তু চলে আসবি, আর 10 মিনিট কি 15 মিনিট হবে বালবির। ঠিক আছে, আমাকে না আর ডাকতে না হয় রাশি, ঠিক আছে। বালবির শেষ হয়ে গেছে, রাশি চলে এসছে খেতে। ওকে খাবারটা মেখে দিয়ে আমি চলে যাই, বাকি কাজগুলো করব, তারপর স্নান করব, অনেকটা বেলা হয়ে গেছে। ওকে খেয়ে নাও, পরোটা কামড়ে খাবি তো? হ্যাঁ খেয়ে নে, খেয়ে উঠে হোমওয়ার্কটা করে নিবি। হ্যাঁ খুব সহজ সহজ হোমওয়ার্ক আছে, ঠিক আছে, চটপট করে করে নেবে। হ্যাঁ তো চলো খেয়ে নিক, আমি বাকি কাজগুলো করে নিই। স্নান খাওয়া দাওয়া করে একেবারে ফিরে এলাম। আজকে শুধু স্নান খাওয়া দাওয়া নয়, খাওয়ার পরে বাসনও মাজতে হয়েছে, তো সেই সমস্ত কিছু করে একেবারে ফিরে এলাম। আসলে কি বলতো, সবটা যদি দেখাতে যাই না, এক তো ব্লগটা অনেক বড় হবে, সেকেন্ডলি কি হচ্ছে আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য আর খাওয়ার সময় আর ভিডিও করিও নি। তো একেবারে ফিরে এলাম, এখন দুপুরবেলায় বসে আছি। রাশিকে গরমে তো ঘুম হবে না, তো রাশিকে বললাম যে, আর রাশি গরম কি সে দুপুরবেলা ঘুমাতে চায় না খুব একটা, তো রাশিকে বললাম তাহলে হোমওয়ার্ক কটা করে ফেল। এই যে রাশি বসেছে হোমওয়ার্ক করতে, হোমওয়ার্ক গুলো করে নিচ্ছে। 15 দিন আমাকে এইভাবে চালাতে হবে, আর 15 দিন না, এখনো 14 দিন আমাকে এইভাবে চালাতে হবে। গঙ্গাদি আসছে না, তার কারণ হচ্ছে গঙ্গাদির যা মারা গেছেন 30 তারিখে, তো সেই কারণে 1 তারিখ থেকে গঙ্গাদি আসছে না। তো একই বাড়িতে তো ওদের মানে লোকজন আসছে, অসুখ চলছে, তো ওই জন্য গঙ্গাদি এখন আসবে না 14 দিন। একেবারে বোধহয় 14 তারিখে ওদের কাজ মিটছে 15 তারিখ থেকে, নাকি 13 তারিখে কাজ মিটছে, 14 তারিখ থেকে আসবে, সেটা আমাকে ফোন করে জানিয়ে দেবে। এবারে আমার হয়েছে এখনো এত দিন চালাতে হবে এইভাবে, আজকে খুব দেরি হয়ে গেছে কাজকর্মের। এখন বাজে 14:45 বেজে গেছে, 3:10 এখন, খাওয়া দাওয়া করলাম, এতটা দেরি হয়ে গেছে। কালকে থেকে একটু তাড়াতাড়ি করে উঠে সবটাই তাড়াতাড়ি করে করে নিতে হবে। রাশির কাছে সকালবেলা পড়াতে বসাতেও পারিনি, এখন এই দুপুরবেলা একটু টাইম পেয়েছিলাম, বাবু হোমওয়ার্ক গুলো করে নে। আর আজকে সেই যে জিনিসটা আমরা বুক করে এসেছিলাম লাস্ট উইকে, সেই জিনিসটা আজকে আমাদের আসার কথা, ফোন করেছিল একটু আগে, তো সেটা আসবে। তো সেই জন্য ওকে আরো বললাম যে বাবু চটপট করে পড়াশোনাটা করে নে, কারণ তারপরে তো আর হয়তো নতুন জিনিস এলে যা হয় সেভাবে হয়তো আর আমিও টাইম পাবো না, আর ও খুব একটা পড়তে বসতে চাইবে না, তো সেই কারণে ওকে পড়িয়ে নিচ্ছি। আর কোন জিনিসটা আসছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো বলেই ছিলাম, বাট এই ব্লগে আমি সেটা শেয়ার করব না, শেয়ার করব নেক্সট ব্লগে, কারণ এই ব্লগে যদি শেয়ার করতে যাই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, আর যথারীতি আমার আপলোডিং এ খুব সমস্যা হয়ে যাবে, সেজন্য ওটা নেক্সট ব্লগে আমি ওটা অ্যাড করব। তো আর আজকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, তার কারণ ওরা ফোন করেছিল, ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে, তো এই ব্লগটাকে আমি আর টানছি না, রাশিকে পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, এগিয়ে চলো, আমি সবার পাশে আছি। তো চলো এখনকার মতন এই পর্যন্ত।